এই যে আমার হাতে যে এই ফলটা দেখতে পাচ্ছেন, এটা একদম আনকমন ফল। প্রথম দেখাতে কেউ বেগুন, ছোট জাতের কোনো বেগুন কিংবা টমেটো মনে করতে পারেন, কিন্তু এটা হচ্ছে যে বা আদি জাতের বাঙ্গি, আমরা যে বাঙ্গি ফলটা খাই, খুবই ছোট। এবং এইটাকে নাকি আস্তে আস্তে ডেভেলপ করে জাতটা বড় করা হয়েছে, এবং এটা একটা বুনোজাত। এখানে প্রাকৃতিক কৃষির SPNF মুভমেন্টের এই বাগানে এটা পাওয়া গেছে, প্রাকৃতিকভাবে হয়েছে। হ্যাঁ, এবং প্রাকৃতিকভাবেই এটা হয়েছে, এখানে যেহেতু কোনো গাছকে উপড়ানো হয় না, এটা প্রাকৃতিকভাবে এটা চলে এসেছে। এখন আরিফ নূর ভাই এটা আমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করছে, এবং বেশ কয়েকটা উনি নিজেই ছাদ বাগানে করার জন্য কালেক্ট করছে, পাশাপাশি একটা আমাদেরকে দিছে যেটা টেস্টটা শেয়ার করা যায় কিনা সেই হিসেবে। তো এখানে আমাদের মাফি ভাই আছে, আমরা একটু টেস্ট করব। জি, বিসমিল্লাহ। গ্রামে হচ্ছে যে অনেকটা একটু শোষার মতো, ভিতরটা পুরো বিচি। হালকা মিষ্টি, মূল বাঙ্গি খেতে যতটুকু বিস্বাদ, এটা অত বিস্বাদ মনে হয় না আমার কাছে। ভাবে আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন। সুন্দর, অনেক ভালো, একটু ডিফারেন্ট টেস্ট, মানে এটা কারোর সাথে আমি মিলাতে পারছি না। অনেকটা মিষ্টি শোষা আর বাঙ্গির মাঝখানে এই টাইপের, এবং আমি আমি আর একটা ফল খাইছি যেটা হচ্ছে আপনার ডায়াবেটিক্স রুগীরা খায় খুবই, তেলাকুচার ফল। তেলাকুচার ফলের সাথে এই ফলের উপরে অংশের একটা মিল আছে। হ্যাঁ হ্যাঁ, দেখতে না, দেখতে অনেকটা দেখতে, এবং এই যে এই সারফেসটার মধ্যে একটা টেস্টের মধ্যে একটু মিল আছে। অসাধারণ একটা ফল। আরো দুইটা আছে আমাদের এখানে, বীজের জন্য রাখা হয়েছে। এটা গাছটা কত বড় আমরা দেখি দেখি, আমি আরিফ নূর ভাইয়ের সাথে আবার গিয়ে গাছটা দেখানোর চেষ্টা করব। তো প্রাকৃতিকভাবেই দারুণ একটা খাবার আমরা এই জ্যৈষ্ঠের ভর দুপুরে ক্লান্তির এই দূর করার জন্য একটা ফলের টেস্ট এর নেওয়ার সুযোগ হয়েছে।